বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা অলার মতে অনেক ভালো আছি। তো আমরা চলে এসেছি ওয়ান এস মাস্তি ব্লগ থেকে। তো আজকের ব্লগে আমরা চলে এসেছি সৈয়দপুরে, অ্যান্ড এখানে একটা বিয়ে বাড়ির প্রোগ্রাম ছিল। সো আমরা সেখানে অ্যাটেন্ড করতে চলে এসেছিলাম, আমি, ওয়ানিয়ার পাপা। সো ওয়ানিয়ার পাপার ফ্রেন্ডের, হ্যাঁ, ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল। সো আমরা সেখানে অনেক এনজয় করেছি, দেখতেই পাচ্ছেন ওয়ানিয়াও খুব এনজয় করেছে মাশাল্লাহ। তো আমরা সেখানে গিয়েছিলাম আর সেখানে কী কী করেছি তা আপনাদের সব কিছুই শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকেন আর ব্লগটা একটু সুন্দর করে দেখেন। আর আপনাদের এই দেখাটাই আমার অনেক ভালো লাগে, আপনারা আমার ব্লগ দেখেন আমার খুবই ভালো লাগে আপুরা। সো সবাই মনোযোগ দিয়ে ব্লগটা দেখবেন, ঠিক আছে? প্রথমে আমরা ঢুকার সাথে সাথে এটা হচ্ছিল, এই কমিউনিটি সেন্টারটা ছিল ড্রিম প্লাস। সো এটা সৈয়দপুরে নতুন করেছে। সো সেখানে ভালোই, আমার অনেক দেখার ইচ্ছা ছিল, ড্রিম প্লাসে যাওয়ার, রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল। সো ভাবলাম ভালোই প্রোগ্রামে যাব, তো সেটা দেখা হয়ে যাবে, সো এই জন্য চলে গেলাম। তো সেখানে গিয়ে আমরা বিয়েবাড়িতে খুবই মজা করেছি, আর ওয়ানের পাপার সব ফ্রেন্ডরাও আসছিলো, তো সবাই মিলে খুবই এনজয় করেছে, সেটা আপনার ব্লগে দেখতে পারবেন। আর ওয়ানের পাপাকে আমি ওই ছবিগুলো ক্লিক করতে বলছিলাম, ওয়ানিয়াও খুব এনজয় করতেছিল, এই যে দেখতেই পাচ্ছেন, ইয়ে ওয়ানিয়া খুব এনজয় করতো মাশাল্লাহ। আর এখানে এই যে দেখেন কি সুন্দর একটা ঝর্ণা বয়ে চলছে, অ্যান্ড এখানে দুটা মাছ দেওয়া আছে, অ্যান্ড এ তো ওয়ানিয়া পানি দেখে খুব এনজয় করতেছিল। আর বিয়ে বাড়ির প্রোগ্রামের দাওয়াত পেলে তো মজাই লাগে। আর এই তো ওয়ানিয়ার পাপা, আমি একটু তারও ভিডিও ক্লিক করে দিলাম। এটা ছিল বাইরের দিকের লোকেশনটা, বাইরের দিকে এভাবে করে সাজানো ছিল। অ্যান্ড ওয়ানের পাপা এই তো ফ্রেন্ডের অপেক্ষা করতেছিল, তারা সবাই আসার পর আমরা খুব এনজয় করেছি, আর আমি তার ছবিগুলো ক্লিক করে দিচ্ছিলাম। আর এখানে আমি একটু এই তো পোজ দিয়ে একটু দেখলাম নিজেকে, ঠিক আছে, বাইরের দিকে ছিলাম। তারপরে তো ওয়ানিয়াকে দেখতে দেখতে আমরা ওয়ানিয়া এদিক ওদিক যাচ্ছিল, ওয়ানিয়াকে দেখতেছিলাম। আর এই তো পিছনের সাইডে এখানে অনেক জায়গা আছে, সেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, সেখানে ব্যবস্থা করা আছে। আর ড্রিম প্লাস এটা অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এই যে ওয়ানিয়ার পাপারা সব ফ্রেন্ডরা মিলে গল্প করতেছিল, তাই আমি তাদের একটু ক্লিপ নিয়ে নিলাম। সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছিলাম, অ্যান্ড আর ওয়ানিয়ার পাপারা সব ফ্রেন্ডরা গল্প করতেছিল, তো আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই তাদের। সো আমি ক্লিপ নিয়ে নিলাম, অ্যান্ড এই তো ওয়ানিয়ার পাপা তাদের ভিডিও করে দিচ্ছিল, সব ফ্রেন্ড ওয়ানিয়ার পাপার। আমরা যাই যার বিয়েতে আসেছি, যার বোনের বিয়েতে, সেটাও আমার ওয়ানের পাপার খুব ক্লোজ ফ্রেন্ড। অ্যান্ড এই তো বিয়েতে আমরা খুবই মজা করেছি, আর আমি ওয়ানিয়াকে খুঁজতে খুঁজতে সেখান থেকে আসলাম। দেখতেই পাচ্ছেন ওয়ানিয়া তো দৌড়াদৌড়ি করে। আর এই তো তারপর আমরা ঢুকে গেলাম কম্পিটিশের ভিতরে যেখানে প্রোগ্রামটা হচ্ছিল। অ্যান্ড এই তো দেখেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, আর বউকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমরা সেখানে গিয়ে আমিও চলে আসলাম ওয়ানিয়াকে খুঁজতে খুঁজতে। আর এই তো তারপরে একটু ওখানে সেখানে গেলাম, বউকে দেখলাম, বউ মার্শাল্লাহ অনেক সুন্দর। প্রোগ্রামটা তারা অনেক সুন্দর করেছিল, আর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও অনেক ভালো ছিল, আমাকে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর এখানে এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে বেসিনগুলো দেওয়া ছিল তাদের সেন্সার, হ্যাঁ সেন্সার দিয়ে তাদের কাজ করে, ভালো সিস্টেম, অ্যান্ড সব কিছুই তাদের ভালো ছিল, আমাকে পার্সোনালি ভালো লেগেছে। আপনারাও চাইলে ড্রিম প্লাসে যেতে পারেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এখানে খোলামেলা জায়গা ছিল, আর সামনে বউ বসেছিল, আর আমি এখানে বসে ওয়ানিয়াকে ই করতেছিলাম, দেখতেছিলাম ওয়ানিয়া কোথায় যাচ্ছে না যাচ্ছে। আর এ দেখেন, আর ওয়ানিয়ার পাপা যাদেরকে চিনে সবার ভিডিও করতেছিল, তার চেনা পরিচিত অনেক মুখ ছিল সেখানে। অ্যান্ড এই তো ভালো লাগে কোনো জায়গায় গেলে সবার সাথে গল্প গুজব হয়, চেনা পরিচিত হয় মানুষের সাথে, তো আমাকে পার্সোনালি খুবই ভালো লাগে। আর এই তো খাওয়া দাওয়া করতেছিল সবাই,
আমরা একটু লেট করে গিয়েছিলাম, মানে মানিয়াকে দেখি রাত 10টার দিকে গিয়েছিলাম। আর এটা হচ্ছে কাশিম ভাইয়া যার বোনের বিয়ে, এন্ড এই তো বউয়ের ফটোগ্রাফি চলতেছিল। মানিয়া, হ্যাঁ মানিয়া, মানিয়া চলো। তারপর আমরা এখানে খাওয়া দাওয়াটা করে নিলাম, সবাই দেখেন সব ফ্রেন্ডরা সবাই বসে গিয়েছিলো, আমিও বসে গিয়েছিলাম মানের পাপার সাথে। তো ওই তো খাওয়া দাওয়ায় বিরিয়ানি ছিল, রোস্ট ছিল, টিকিয়া ছিল, অ্যান্ড সালাদ ছিল, সাথে স্প্রাইট ছিল, অ্যান্ড পরে ছিল আর কি, এগুলোই খেলাম আর কি। তো অনেক সুন্দর খাওয়া দাওয়া, আমাকে অনেক ভালো লেগেছে। যে বাবুর্চি করেছে সে অনেক সুন্দর রান্না করে, তো অনেক ভালোই তো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া আমি কিছু করতে মানে বাপাও খাচ্ছিলো, তার একটু ক্লিপ নিলাম। এতো তার লাস্টে জর্দা খেলাম, সেটাও ক্লিপ নিয়েছি আপনার সাথে শেয়ার করেছি। খাও মানিয়া। তারপর লাস্টে জর্দাটা খেয়ে নিলাম। কেমন লাগলো খাবার মানিয়া? মানিয়া মানে পাপাকে জিজ্ঞেস কেমন হয়েছে, সেগুলো অনেক ভালো লেগেছে, তাকেও খাবার। তারপরে আমরা আবার বইয়ের ওখানে চলে গেলাম, সেখানে ফটোগ্রাফি চলতেছিল আর সবাই ছবি ক্লিক করতেছিল উপরে উঠে। তারপর আমরাও গেলাম, সবাই বললো চলো যাই। তারপর দেখেন লাস্টে ফাইনালি আমরা গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মানিয়া মানে পাপা, আমরা সুন্দর করে ছবি ক্লিক করলাম। অ্যান্ড আমাদেরকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, আমাদেরকে অনেক ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপু ভাইয়ারা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আর এই তো আমার ভিডিও এখনও স্টার্ট আছে, সো দেখতে থাকেন, এখনও অনেক কিছু বাকি আছে দেখার, সো এনজয় করেন। থ্যাংক ইউ সবাইকে। আর দেখেন মানিয়া আমার পাশে গিয়ে বসে গেল। আর তারপরে বাসায় চলে গেলাম, তারপরে ফটো ক্লিক করে অনেক ফটো ক্লিক করেছি, সেটা আপনার আমার আইডি যদি কোনো কিছু আমার সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই বলবেন। যে ভিডিওটা কীভাবে করলে আরও ভালো হবে, কেউ যদি আমাকে টিপস দিতে চান অবশ্যই দিয়ে না পুরো ভালো লাগবে। আর এই তো এটা বলে আপনাদের কাছে বিদায় নেব, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। মোবাইল কম্পিউটার দিয়ে দেখে আর মোবাইল সুন্দর আছে।
মানিজা আমানিয়া এদিকে এসো নিতে হয় না তোমার আছে এদিকে এসো আসো 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 হ্যাঁ হ্যাঁ এদিকে এসো ওটা বাবুর আই আয় মানি আয় বাইরে যাও না চলো 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 ভিতরে ঢুকো মানিয়া কি নামও নিতে হয় না তোমাকে দিব আমি মানিয়া নিতে হয় না